সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের 13তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, এটা তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হলো অনুপাত ও শতকরা, এবং তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটাও লিখবা অনুপাত ও শতকরা। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত 5 নম্বর ও বিষয়বস্তু, দেখো 2.1 অনুপাত, 2.2 হইল বিভিন্ন অনুপাত, 2.3 অনুপাত ও শতকরার সম্পর্ক, 2.4 হলো ঐকিক নিয়ম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, কমলার বর্তমান দাম 5.7% বেড়ে যাওয়ায় 552 টাকায় পূর্বাপেক্ষা 8টি কমলা কম পাওয়া যায়। ক, 4%কে ভগ্নাংশে এবং 15%কে অনুপাতে প্রকাশ করো। খ, প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তা নির্ণয় করো। গ, প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে 25.2% লাভ হতো তা নির্ণয় করো। এই 3টা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে। তো যাই হোক, আমরা উত্তরে চলে যাচ্ছি। এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি লিখছি 3 নং প্রশ্নের উত্তর ক। কেন এটা লিখছি? দেখো, এখানে এখানে কিন্তু 3 নম্বর আছে, যেহেতু তোমাদের এটা 3 নম্বর অ্যাসাইনমেন্ট এবং প্রশ্নটাও কিন্তু তোমাদের 3 নম্বর। তো যাই হোক, 3 নং প্রশ্নের উত্তর ক এইভাবে লিখবা। সমাধান দেখো, এখানে 4% এইটাকে তোমাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো আমরা জানি যে পার্সেন্ট তুলে দিলে নিচে 100 হয়, ঠিক আছে, 4/100। এখন এটা তুমি কাটাকাটি করো, আমি কাটাকাটিটা করিনি, তোমরা কাটাকাটিটা করে দেখাই দিবা। 4 দিয়ে 25কে 100কে কাটলে 25 হয়, 4 25 100, তাহলে উপরে 1, নিচে হইলো 25। আবার এটা ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, কিন্তু বলেনি যে সাধারণ ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ। সেই জন্য তুমি দুইটাই করবা, আগে সাধারণ ভগ্নাংশ হইলো, তারপরে এবং নিচে দেখো 4% মানে 4/100, এটাকে 4কে তুমি 100 দিয়ে যদি ভাগ করো 0.04, তার মানে এটা সাধারণ ভগ্নাংশেও প্রকাশ করা হইলো, আবার দশমিক ভগ্নাংশেও প্রকাশ করা হইলো। তাহলে দেখো, 4%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হবে 1/25, এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.04। আচ্ছা, আবার 15%কে অনুপাতে প্রকাশ করছে। দেখো, 15% আমরা জানি যে পার্সেন্ট তুলে দিলে নিচে 100 হবে, তারপরে এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটিটা তোমরা করে দেখাবা। 5 দিয়ে যদি 3 15কে কাটো, 3 হবে উপরে, নিচে হবে 20, তাহলে 3/20 3/20। এখন এই একটা ভগ্নাংশকে যখন অনুপাতে প্রকাশ করো, দেখো ভগ্নাংশ আর অনুপাত কিন্তু একই জিনিস, ভগ্নাংশের যে লবটা আছে উপরেরটা ওইটা লিখতে হবে প্রথমে, তারপরে ইষ্টু চিহ্ন দিতে হবে, আর নিচেরটাকে লিখতে হবে শেষে। তাহলে আমাদের অনুপাতে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের ভগ্নাংশ হলো 1/25 অথবা 0.04, আর অনুপাতটা হলো 3:20। এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, খ নম্বর প্রশ্নে যাই। খ নম্বর বলছে যে কমলার দাম 5.7% বেড়ে গেছে। তো দেখো, 7% 5.7% বাড়ছে, এর মানে হলো কি, 100 টাকায় দাম বাড়ে হলো এত টাকা। এটাকে সমস্তটাকে যদি ভাঙাই, 5 × 7 = 35, 1 = 36, 36/7 টাকা, তাহলে 1 টাকায় দাম বাড়ে কত, তাহলে কম হবে, 100টা নিচে আসছে, অর্থাৎ 552 টাকায় দাম বাড়ে কত, এটা বেশি হবে, এই জন্য উপরে গুণ হইলো। তারপরে দেখো, এটা তোমরা ইচ্ছা করলে কাটাকাটি করতে পারো, অথবা এখানে আমি যেভাবে দেখাইছি কাটাকাটি তো করছি অবশ্য, কিন্তু এখানে কেটে দেখাইনি তোমাদেরকে, ঠিক আছে। তোমরা এটা কাটাকাটি করে এই জিনিসটা আসবে 25, তোমরা 4 দিয়ে কাটবা, ঠিক আছে। 4 দিয়ে যদি কাটো, 4 দিয়ে এটাকে কাটলে 9 হয়, 4 দিয়ে এটাকে কাটলে 25 হয়, 100কে কাটলে। তারপরে উপরেরগুলো গুণ করে এখানে আসছে, নিচেরগুলো গুণ করে এখানে আসছে, ঠিক আছে। তারপরে কী হইলো, এটা ভাগ করে 28.39 টাকা, ঠিক আছে। তাহলে 552 টাকায় দাম বাড়লো হইলো 28.39 টাকা। আচ্ছা যাই হোক, এখন এই যে দাম বাড়লো, এই দাম বাড়ার কারণে কিন্তু কমলা এখন কম পাওয়া যাবে, প্রশ্নেই বলা আছে 8টি কমলা কম পাওয়া যায়। এই যে এত টাকা দাম বাড়লো, এই বেড়ে যাওয়ার কারণে 8টি কমলা এখন কম পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা জানি যে 1 ডজন = 12টি, তাহলে 8টি কমলা কম পাওয়া যাচ্ছে, এর মানে হলো 8টি কমলার দাম হলো এই 28.39 টাকা। দেখো, অর্থাৎ মানে সুতরাং 8টি কমলার বর্তমান দাম হলো 28.39 টাকা, অতএব 1টি কমলার বর্তমান দাম কত হবে, ভাগ হবে, অতএব 12টি কমলার বর্তমান দাম কত হবে, 12 দিয়ে উপরে গুণ হবে, গুণ করলে এটা আসলো। এটা এটা ক্যালকুলেশন করলে তোমরা এটা কাটাকাটি করতে পারো বা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। তার মানে 12টি কমলার বর্তমান দাম, অর্থাৎ 12টি মানে তো 1 ডজন, অতএব 1 ডজন কমলার বর্তমান মূল্য হলো 42.59 টাকা, ঠিক আছে, উত্তর এটা। তারপর দেখো, 3 নং প্রশ্নের উত্তর গ। খ হতে পাই, 1 ডজন কমলার বর্তমান মূল্য 42.59 টাকা, এখন দামটা বলছে যে তোমার 25.2% লাভ করতে চায়, ঠিক আছে। তাহলে 25.2% বা 51/2% লাভে কমলার বিক্রয় মূল্য হবে কত, 100-এর সঙ্গে এটা যোগ হবে, যোগ করলে এটা হলো, ঠিক আছে।
তাহলে দেখো প্রতি ডজন কমলা বর্তমান মূল্য 100 টাকা হলে লাভের জন্য বিক্রি করতে হবে এত টাকায়, এখানে কিন্তু টাকায় লিখবা, ঠিক আছে? অতএব বর্তমান মূল্য 1 টাকা হইলে কত হবে, অতএব 42.59 টাকা হইলে কত হবে। তো এখানে তোমরা কাটাকাটি করার দরকার নেই, উপরে উপরে গুণ করবা, নিচে নিচে গুণ করবা, তারপরে এটা ক্যালকুলেটর দিয়ে করে এটা আসবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তাহলে প্রতি ডজন কমলা 53.59 টাকায় বিক্রি করলে 25% লাভ হতো, তার মানে উত্তর হইলো 53.45, উত্তর হলো 53.45 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।